লূত আলাইহিস সালামের জামানার একটা আয়াত আমার সামনে, তার জীবনের একটা আয়াত আমার সামনে বারবার যেন কেমন নাড়া দেয়। সূরা আরাফের 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াতটা। আপনার হেদায়েত থাকলে এই আয়াতই আপনাকে হেদায়েত দিয়ে দেবে, আর যদি না থাকে আবু জাহেলের মন মতো যদি হয়, ও নবী এসে ওয়াজ করলো, আপনার আরো শয়তানি বাড়বে। দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন আসরের সময়, মাগরিবের সময় এসে তারা ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী লূত আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা সন্ধ্যাবেলায় আল্লাহর গজব এখানে নাজিল করব, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে আপনি নেবেন না। ফাং জাইনা হুয়াহালাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। হে নবী লূত আপনার উম্মত যারা আছে তাদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, ইল্লা মারাতা, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না। কানাত মিনাল গাবিরিন, কারণ সে পশ্চাৎগমনকারীর অন্তর্ভুক্ত। এখানে আমার প্রশ্ন আসতে পারে, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? জবাব দেন। পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রহীনও ছিলেন না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আমার আল্লাহ তার নবীদের রক্ত প্রবেশ করার নাই। এরপরও গজব নাজিল করলে তাকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার কারণ কি? বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি অনেকগুলো তাফসির এক জায়গায় করে ইল্লাম রাতা এই শব্দটা মিলিয়েছি, সব মুফাসসির একমত, লূত আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তিনি চরিত্রহীনও ছিলেন না, তাকে আল্লাহ ধ্বংস করার পেছনে একটাই কারণ, সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। খুলনাবাসী, আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা করি, আমি হজ করি আসলাম, আমার দাড়ি বড় বড়, আমার ব্যবসা হালাল, আমার বউ পর্দায় থাকে, আল্লাহ আমার জাহান্নামে দেবে, কি দেখে দেবে? আপনি টের পাচ্ছেন না কি দেখে দেবে? টের পাচ্ছেন? এই টের পাচ্ছেন কারা দেখি, হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আর ওয়াজ করার দরকার নেই, সব টের পেয়ে গেছে। চুপ করে ভাই, আপনি যদি সব টের পেয়ে যান তে মাহফিলের দরকার কি? মোনাজাত করে দিলাম। না না, আপনি টের পেয়ে গেছেন। লূত নবীর স্ত্রী, তাই না? নবীর স্ত্রী, তার চরিত্র ভালো, চরিত্রহীন আসে না, শুধু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার পেছনে যদি তারে আল্লাহ জাহান্নামে দেয়, আপনি একটু ভাবেন তো, আপনি যাদের সাপোর্ট করেন ওর চরিত্র শয়তানের চাইতেও খারাপ। আমি আর নিচে নামলাম না, আপনার যদি মাথায় মগজ থাকে আপনি বুঝেছেন, আর যদি গোবর থাকে আপনার বোঝার দরকার নেই। এত সহজ কথা বলার পরও যে লোকটা বসে না, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। ও বসে ঠিক। তাহলে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়লে হবে না, সাইয়্যিদিনা ঠিক করা লাগবে। এই কথা বলেন, সাইয়্যিদিনা ঠিক আছে নেই? এরপরে মাওলানা, মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা মানে অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শক। এই পৃথিবীতে ইসলামের পথ, জান্নাতের পথ একজন দেখিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং তার পথ বাদ দিয়ে কেউ যদি নতুন কোনো পথ আবিষ্কার করে, আর ওই পথ যদি কেউ ধরে, যে আবিষ্কার করবে সেও জাহান্নামী, যে ধরবে সেও জাহান্নামী। 1500 বছর আগে মসজিদে নববীতে বসে আল্লাহর নবী বললেন, সাতাফতারিকু উম্মতি আলা সাবঈনা সালাসা, অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে 73টা দল বের হবে। কয়টা? আরো জোরে, জোর হলো না, আর একবার বলেন। খুলনাবাসী একটু খেয়াল করেন শব্দটা, নবীজির কথা ছোট, ব্যাখ্যা বেশি। সাতাফতারিকু উম্মতি, একালিপটা আন আছে,
এখানে বক্তব্যর আগে সিন আছে, নবীজি বললেন অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে, কার উম্মত, আরো জোরে বলেন আমার উম্মত, একালিপ টান দিয়ে নবীজি জানালেন আমার উম্মত মানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কি আমার উম্মতের ভেতরে দল হবে 73টা, তার মানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক সব বাদ, আমরা যারা আজ মুসলিম দাবি করছি এই বাংলাদেশে 96 ভাগ আমরা, আমাদের ভেতরে দল হবে কয়টা? কল্লহম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহেদা, একটা মাত্র দল বাদ দিয়ে। আপনার দে কথা শোনার পরে পশম খাড়া হয়ে যাওয়ার কথা, যে আমাদের ভেতরে দল 73টা হবে, মাত্র এক দল জান্নাতে যাবে আর বাকি 72 দল যাবে জাহান্নামে। আমি এখন ওই এক দলে আসি না 72 কাতারে পড়ে গেলাম, কথা বলছেন না কেন? এবার আপনি মিলান, আপনি কোন কাতারে আছেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন কিলা ইয়া রাসূলুল্লাহি মান হিয়া, হে নবী ওই এক দলের পরিচয় কি? নবীজি বললেন মান আলাইহি ওয়া সাহাবী, একালিপ করে টান আছে, মান আলাইহি ওয়া সাহাবী, যারা আমি নবী এবং আমার সাহাবীদের মত পথ চাল চলন নিয়ম নীতি যারা অনুসরণ করবে, এই এই মানুষগুলো এক কাতারে থাকবে আর বাকি সবগুলো ওই 72 কাতারে পড়ে যাবে। বার আপনার কর্মজীবনে আপনি দেখবেন আপনি কি নবীজির মতো সাহাবিদের মতো চাল চলন আচার ব্যবহার করেন, ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন, নাকি অন্য কারো মতো হয়ে যাচ্ছে? যদি বিশ্ব নবী এবং সাহাবিদের বাইরে চলে যায়, আপনি যতই পাগড়িধারী হন আপনি এই এক কাতারে নেই, আপনি চলে গেছেন ওই 72 কাতারের এক কাতারে। আপনাকে আমি থিওরিটা বলে দিলাম, আপনি এবার মিলাবেন। আমি ওই পাহাড়ে উঠেছিলাম জাবালের রহমতে, আরাফাতের ময়দানে, যেখানে বিশ্ব নবী দাঁড়িয়ে ভাষণ দেওয়ার শেষ কথা বললেন, ১১৪,০০০ সাহাবির সামনে নবীজি বললেন আমি যে চলে গেলাম তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়িয়ে ধরতে পারো কোনোদিন পথ ভ্রষ্ট হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমানিত হবে না। তাদিল্য শব্দের অর্থ 99টা হয়, কখনোই তোমরা লাঞ্ছিত হবে না, এই জন্যে গ্যারান্টি দিয়েছেন লাং, তাদিল্য মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লাং দিয়ে জানিয়েছেন কখনোই তোমরা না খেয়ে থাকবে না। কে বলছেন? বিশ্বনবী। কে কি রেখে গেলাম? একটা কোরআন।